গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে আমি রোমানা নূপুর আপনাদের পড়ে শোনাচ্ছি শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্য ফেদে বাসব থেকে একটি রহস্য উপন্যাস ছায়া ছায়া রাতে। আজ শোনাব উপন্যাসটির ষষ্ঠ অর্থাৎ শেষ পর্ব। বাসব দরজার দিকে এগিয়ে এলো, প্রেম প্রকাশকে অনুসরণ করলেন হীরক। মিনিট কয়েক সম্পূর্ণ নিস্তব্ধভাবে কেটে গেল, তারপর ফেটে পড়লেন সঞ্জীব রুদ্র। কাকা, তুমি বাবার টাকা চুরি করেছিলে? বিনয় রুদ্র কিছু বললেন না। সুমিত্রা বলল, যা হওয়ার হয়ে গেছে, আমার মনে হয় না, সব কিছু ধামাচাপা দেওয়া যায় না, এখন আমি পরিষ্কার বুঝতে পারছি। সেদিন রাত্রে আমি কাকাকে সিঁড়ি দিয়ে নেমে যেতে ঠিকই দেখেছিলাম। তুমি তাহলে বাবার ঘরে ঢুকেছিলে সেদিন টাকার সন্ধানে? নিশ্চয়ই। বিনয় রুদ্র মুখ খুললেন, বেশ সহজভাবেই বললেন, আমি দাদার ঘরে টাকার সন্ধানে গিয়েছিলাম। দুর্ঘটনার দিন রয়্যার থেকে হাজার তিনেক টাকা আমিই নিয়েছি। দাদার কাছ থেকে কয়েকবার টাকা চাওয়ার পর না পেয়ে এই কাজ আমায় করতে হয়েছে। কিন্তু কেন এ কাজ আমায় করতে হয়েছে তা তুমি জানো? কেন? তোমার জন্য। আমার জন্য? আকাশ থেকে পড়লেন সঞ্জীব রুদ্র। তোমার বিস্মিত ভাব দেখে সত্যি আশ্চর্য হচ্ছে সঞ্জীব। বাসববাবু অবশ্য নিজের কর্তব্য করেছেন, আমি শুধু ভাবছি তোমার ব্যবহারের কথা। তুমি সকলের সামনে আমাকে চোর বলতে দ্বিধা করলে না, অথচ আমি টাকাটা তোমার জন্যই নিয়েছিলাম। তোমার কি একবারও মনে হচ্ছে না যেসব পাওনাদারেরা তোমার পেছনে ফিয়ের মতো লেগেছিল তারা আর তোমায় কেন বিরক্ত করছে না? একটু থেমে আবার বিনয়বাবু বললেন, তুমি কেন টাকা ধার নিয়েছিলে জানি না, তবে আমি টাকাটা যে কোনো উপায়ে হোক শোধ দিতে বাধ্য হলাম দাদার সম্মানের কথা চিন্তা করেই। সঞ্জীব রুদ্রর চোয়াল ঝুলে পড়েছে, কেউ আর কারোর দিকে যেন তাকাতে পারছেন না। কেঁচো খুঁড়তে খুঁড়তে ক্রমে সাপ বেরিয়ে পড়ছে। শেষে সমস্ত কিছুকে ঝেড়ে ফেলার ভঙ্গিতে সুব্রতই বলল, মিথ্যে কথা কাটাকাটি করে লাভ নেই, আমাদের মনে রাখতে হবে ডাক্তার রুদ্রর হত্যাকারী এখন অদৃশ্য। ও বিষয়ে বাসববাবুকে আমাদের কিছু প্রশ্ন করা উচিত ছিল। অজয় সোম উপেক্ষার ভঙ্গিতে বললেন, প্রশ্ন করে লাভ কি, যথাসময়ে হত্যাকারীর নাম? সুব্রত উঠে দাঁড়াল, সকলের দিকে একবার তাকিয়ে নিয়ে ও ঘর থেকে নিষ্ক্রান্ত হল। অ্যাটর্নি বাড়ি ওকে যেতে হবে এক্ষুনি, ভাটিয়া গতকালই খবর পাঠিয়েছিলেন কিন্তু যাওয়া হয়নি, কাজে এখন তার ওখানে একবার না গেলেই নয়। সেদিনের পর সুমিত্রার সঙ্গে আর সুব্রতর কোনো কথা হয়নি। সুব্রত ইচ্ছে করে এদিকে আসেনি, কি দরকার? সুমিত্রা নিজের মনের ভাব একরকম প্রকাশ করে দিয়েছে, কাজেই। রূপনারায়ণ ভাটিয়ার অফিস থেকে বেরিয়ে সুব্রত সোজা নিজের বাসায় ফিরে এলো। বেশ ক্লান্ত লাগছে, এখন খেয়ে দে স্রেফ ঘুম। কিন্তু নিজের ঘরে ঢুকে বিস্মিত হল সুব্রত। বিস্মিত হওয়ারই কথা, সুমিত্রা বিছানার উপর বসে রয়েছে, হাসছে অল্প অল্প। দুজনের দৃষ্টি বিনিময় হল, সুব্রত হতবাক হয়ে গেছে। সুমিত্রা বলল, হাঁ করে কি দেখছো, আমি কি কুতুব মিনার না চিড়িয়াখানার বেবুন? মজার জিনিস দেখে আশ আর মিটছে না বুঝি। সুব্রত জানলার কাছে গিয়ে দাঁড়াল, বলল, তুমি আবার কেন এলে? আমি কি মতলব নিয়ে আগ্রা এসেছিলাম তা তো তুমি জেনে ফেলেছ। সত্যি, সে কথা অস্বীকার করবার উপায় নেই, তুমি যা জেনেছ তাতে এক তিল মিথ্যে নেই, তাই বলছিলাম। থামলে কেন, তোমার বক্তৃতার আরম্ভ বেশ ভালো হয়েছে, আমি শুনছি, তুমি বলো। তাই আমি ভাবতে পারিনি তুমি আমার কাছে আবার আসবে। এখনই কি কোনো প্রশ্নের উত্তর বাকি আছে বলো, আমি তার সঠিক উত্তর দেব। হ্যাঁ আছে, অনেক প্রশ্ন, সারা জীবন ধরে তোমাকে তার উত্তর দিতে হবে। সুমিত্রা সুব্রতর সামনে এসে দাঁড়াল, তোমাকে নিয়ে আর পারি না বাপু,
আমি না হয় গোটা কতক প্রশ্নের উত্তরই চেয়েছিলাম, তাই বলে মেজাজ সপ্তমে চড়িয়ে রাখতে হবে বুঝি? আমি কি একবারও বলেছিলাম, হে আর্যপুত্র, তোমার মনে কখনো কোনো কু অভিসন্ধি ছিল তাই তোমার সঙ্গে সারা জীবনের মতো সম্পর্ক শেষ করলাম? সুমিত্রার কথা বলার ভঙ্গিতে সুব্রত হেসে ফেলল। কিন্তু এখনো কিন্তু, আর কোনো কিন্তু নয়, আমি আর কত বেহায়া হব বলো তো? অজয় সোম আমাকে বাজিয়ে দেখছিল তোমার বিরুদ্ধে আমার কাছে বলে তার দিকে আমার মনকে ফেরাবার চেষ্টা করছিল, কিন্তু সুব্রতর মন স্নিগ্ধ হয়ে এসেছে। ও হালকা গলায় বলল, তুমিও তো কিন্তু বেড়াজালে আটকে পড়লে মিত্রা, অজয় সোমের উপর একটু করুণা কি হয় না তোমার? এ জীবনে করুণা দেখাবার অবকাশ কোথায়? তাও তো বটে। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বকে মরব বুঝি? একজন ভদ্রমহিলা তোমার বাসায় এসেছেন, কোথায় তাকে জিজ্ঞেস করবে, ম্যাডাম এই অবেলায় এসেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করব কি? খিদের তেষ্টায় আপনার মুখ একেবারে শুকিয়ে উঠেছে। তা নয়, তুমি খেয়ে আসুনি নাকি? আশ্চর্য হয়ে সুব্রত প্রশ্ন করল। কই আর খেয়ে এলাম। খুব অন্যায় করেছ, এত বেলা হয়ে গেছে, বাড়ির লোকেরা তোমার জন্য ভাবছেন। ভাবতে তাদের বয়ে গেছে, আমি অবাক হচ্ছি তোমার ব্যবহারে। কই, একবারে তো প্রশ্ন করছো না, কেন খেয়ে এলাম না? সত্যি তো, তুমি কেন খেয়ে এলে না মিত্রা? কেন আবার তোমার সঙ্গে খাবো বলে? তোমার গোমরা মুখে হাসি ফোটাবার আপ্রাণ চেষ্টা তো আমায় করতে হবে। সুমিত্রার মুখের দিকে পরিপূর্ণ দৃষ্টিতে তাকাল সুব্রত, তারপর সবলে ওকে জড়িয়ে ধরল। মিত্রা, সত্যি আমি তোমায় সবসময় বুঝতে পারি না মিত্রা। রুদ্র হাউস থেকে বেরিয়ে ইন্সপেক্টর প্রেমপ্রকাশ, বাসব ও হীরককে নিয়ে হীরকের বাড়িতে এসে উপস্থিত হলেন। হীরক বলল, অনেক বেলা হলো, মধ্যাহ্নের আহারটা এখানেই সেরে নিন ইন্সপেক্টর। সহাস্যে বাসব বলল, উপযুক্ত প্রস্তাব, হীরককে অতিথি সৎকারের একটা সুযোগ দিন মিস্টার প্রেম। প্রেমপ্রকাশ শেষে বললেন, বেশ তো, বাঙালি খানার উপর আমার দুর্বলতা চিরদিনের, তবে শ্রীমতীকে একটা ফোন করতে হবে, নইলে। নিশ্চয়ই, বাসব সহাস্যে বলল, মিছিমিছি দাম্পত্য কলহকে প্রশ্রয় দেওয়া যুক্তিযুক্ত নয়। খাওয়াটা বেশ জুতেরই ছিল। পানমুখে তিনজনে ড্রয়িং রুমে এসে বসল। প্রেমপ্রকাশ বলল, এবার কেসটা সম্বন্ধে আপনি কিছু বলুন, আমরা শুনি। খুবই ভালো প্রস্তাব, হীরক বলল, আমার কাছে পুরো ব্যাপারটাই জট পাকিয়ে রয়েছে, একটু বুঝিয়ে বলো। বাসব একটা সিগারেট ধরিয়ে বলল, আজকের ঘটনার একটা সূত্র নিয়েই আলোচনা আরম্ভ করা যাক। যেমন নকশার কথা ধরা যেতে পারে, উপস্থিত পরিস্থিতিটাকে অত্যন্ত জটিল করে রেখেছে এই নকশা, কিন্তু এই পরিস্থিতির জন্য দায়ী ডাক্তার রুদ্র নিজেই। ডায়েরিতে লক্ষ্য করেছি, তিনি যখন নকশার উপর নির্ভর করে গুপ্তধনের সন্ধানে যাওয়া মনস্থ করেন, তখন স্বাভাবিকভাবেই তার একজন সহকারীর প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু এসব ক্ষেত্রে যে কোনো লোককে সহকারী হিসেবে নেওয়া যায় না। নিজের ছেলে আর ভাইকে তিনি পছন্দ করতেন না, তাদের উপর তার আস্থা ছিল না। শেষে তিনি অজয় সোমকে নিজের সহকারী মনোনীত করেন। যদিও ডায়েরিতে এই সম্বন্ধে কোনো উল্লেখ নেই, তবু এখন নিশ্চিতভাবে তার নাম আমরা ধরে নিতে পারি। তাকে কিভাবে সন্দেহ করেছিলাম আপনারা শুনেছেন। যাই হোক, মিস্টার সোমকে নিয়ে ডাক্তার রুদ্র অভিযানে বেরুলেন, কিন্তু যে কোনো কারণে হোক অভিযান পরিত্যক্ত হল। এদিকে পুরো ব্যাপারটা জেনে যাওয়ায় মিস্টার সোমের প্রচণ্ড লোভ হল, যে কোনো উপায় হোক নকশাটা হাতাবেন তিনি। চেষ্টা করেছিলেন, তিনি জানতেন ব্ল্যাক শ্যাডোর মলাটের উপর যে জ্যাকেট আছে তারই ভেতর দিকে আঁকা আছে ম্যাপটা, তবে ডাক্তারের সতর্ক চোখ এড়িয়ে সেটা সংগ্রহ করা তার পক্ষে সম্ভব হয়নি। তাই ডাক্তারের মৃত্যুর পর কোমর বেঁধে কাজে নেমে পড়লেন অজয় সোম। অবশ্য তার আগে ভয় দেখিয়ে কয়েকখানা চিঠি তিনি ডাক্তার রুদ্রকে পাঠিয়েছিলেন।
বাসব থামল, সিগারেটের ছাই ঝাড়ল, আবার বলতে আরম্ভ করল, ওই চিঠিগুলোর মধ্যে একটা চিঠি ডাক্তার রুদ্র আমাকে দিয়েছিলেন, সেই চিঠিটার উপর থেকে আমি মিস্টার প্রেমের সাহায্যে হাতের ছাপ তুলি, সে ছাপের সঙ্গে হুবহু মিল হয়ে যায় ব্ল্যাক শ্যাডোর উপরকার মলাটে যে হাতের ছাপ পাওয়া যায় তার সঙ্গে। কাজেই বুঝতে পারা গেল পত্রলেখক ও স্টাডিতে প্রবেশকারী একজন আগন্তুক অভিন্ন ব্যক্তি। আমি ভাবতে লাগলাম, এই ব্যক্তিটি কেন? হরিপদ মারা যাওয়ার পরের দিন হঠাৎ আমার চোখে পড়ল মিস্টার সোমের আঙুলে আংটিটা নেই। চোখে পড়বার কারণ হলো ওই চুনিযুক্ত আংটিটা আমার আগেই লক্ষ্য করা ছিল। আঙুলে আংটি অনুপস্থিত দেখার সঙ্গে সঙ্গে মনে পড়ল স্টাডিতে কুড়িয়ে পাওয়া পাথরটার কথা। তবে কি মিস্টার সোমি তাহলে স্টাডিতে ঢুকেছিলেন? কেন? রাইডার হ্যাগার্ডের বইটাকে ঘরের এক কোণে পড়ে থাকতে দেখে আমার কেমন সন্দেহ হলো। আমি বইটা ভালোভাবে পরীক্ষা করতে বুঝতে পারলাম মলাটের জ্যাকেটের তলায় ম্যাপটা আঁকা রয়েছে। মিস্টার সোমের উপর সন্দেহ হয় আমি তার হাতের ছাপ সংগ্রহ করলাম। সংগ্রহ করা খুব শক্ত হলো না। এবার তার হাতের ছাপের সঙ্গে পত্র লেখক ও আগন্তুকের হাতের ছাপ মেলালাম, হুবহু এক। বাসব সিগারেটের টুকরোটা অ্যাশট্রেতে ফেলে দিল। হ্যাঁ, যা বলছিলাম, ডাক্তার রুদ্র মারা যাওয়ার পর মিস্টার সোম নকশাটা সংগ্রহ করবার জন্য উঠে পড়ে লাগলেন, চরম সাহসের পরিচয় দিয়ে স্টাডিতে গিয়ে ঢুকলেন, কিন্তু কার্যোদ্ধার হলো না। সুব্রতবাবু কোথা থেকে এসে সমস্ত গোলমাল করে দিলেন। যাই হোক, অজয় সোম অনুমান করে নিলেন বইখানি আমি নিয়ে গেছি, তাই তার এ বাড়িতে শুভাগমন হলো। কিন্তু এবারও তিনি সফল হতে পারলেন না। বাজার থেকে আমার কিনে আনা অন্য একটা ব্ল্যাক শ্যাডো তিনি নিয়ে গেলেন। আর বিনয় রুদ্র, তিনি টাকা চুরি করতে গিয়েছিলেন কেন? প্রেমপ্রকাশ প্রশ্ন করলেন। কোনো ব্যক্তিগত কারণেই বোধহয়, ও বিষয়ে আমি অনুসন্ধান করিনি। কিন্তু এতে ডাক্তার রুদ্রর হত্যার রহস্য সরল হলো না। মিস্টার সোমের নকশার প্রতি লোভ ছিল, তিনি কি? নকশা সংক্রান্ত উপকাহিনীটি সমসাময়িক ঘটনা হওয়ায় হত্যার রহস্যের সঙ্গে জড়িত হয়ে পড়েছে। আসলে দুটি হলো ডিফারেন্ট ইস্যু, হত্যার সঙ্গে ও ব্যাপারের কোনো যোগ নেই। হীরক বলল, তোমার কথাই মেনে নিলাম, কিন্তু ডাক্তার রুদ্রকে একজন খুন তো করেছে, কে সে? বাসবের কানে যেন কথাটা গেল না, ও অন্যমনস্কভাবে বলল, তোমার কাছে টাইম টেবল আছে? টাইম টেবল থাকলে দাও। টাইম টেবল কী করবে? আহা, দাওই না। হীরক উঠে গিয়ে পাশের ঘর থেকে টাইম টেবলটা এনে দিল। টাইম টেবল হাতে নিয়ে বাসব পাতা উল্টে উল্টে কীসব দেখল, তারপর বলল, এখান থেকে টুন্ডলা কত দূর? প্রেমপ্রকাশ বললেন, মাইল কুড়ি হবে। ওয়াল ক্লকটার দিকে তাকিয়ে বাসব বলল, তুফান কয়েক মিনিটের মধ্যে আগ্রা পাস করে যাবে, ও গাড়িটা আর ধরা যাবে না। আপনি আমাকে মোটরে টুন্ডলা পৌঁছে দিতে পারেন ইন্সপেক্টর? টুন্ডলা? ওখানে যাবেন কেন? না গিয়ে কি করি বলুন, আগ্রা থেকে কলকাতায় ফেরার আজ আর তো কোনো ট্রেন নেই। সন্ধ্যা আটটার সময় টুন্ডলা থেকে ভেস্টিবিউল এক্সপ্রেস পাস করে, আমাকে ওটা অ্যাভেল করতে হবে। সে কি? বিস্ময়ে ভেঙে পড়ল হীরক। তুমি কলকাতা ফিরবে কীরকম? এদিকে কেসটার কি হবে? আমিও কিছু বুঝতে পারছি না মিস্টার ব্যানার্জি। সত্যি তো, আপনি চলে গেলে কেসটার কি হবে? প্রশ্ন করলেন ইন্সপেক্টর। কেস তো আমি সলভ করে ফেলেছি, কোনো রহস্যই এখন আমার কাছে রহস্য নয়। অবশ্য যাওয়ার আগে আমি সমস্তই বলে যেতাম। আপনি জানেন ডাক্তার রুদ্রকে কে খুন করেছে? জানি বই কি, বেশ কয়েকদিন আগে থেকে জানি। বলেন কি? হত্যাকারীকে শেষ পর্যন্ত আমি ধরতে পারতাম কিনা সন্দেহ, যদি না সে ছোট্ট একটা ভুল করত। অবশ্য তাকে ভুল না বলে ওভার চালাকিও বলা যেতে পারে। আমার সম্বন্ধে হত্যাকারীর ধারণা খুব অস্পষ্ট থাকার দরুনই
সে এই চালাকিটা খেলতে গিয়েছিল। কিরকম? আপনারা আগেই শুনেছেন ডাক্তার রুদ্রকে খুন করার মোটিভ কি? তিনি গোপনে হুন্ডির ব্যবসা করতেন, ঠেকায় পড়লে অনেকে তার কাছ থেকে টাকা ধার করত। হত্যাকারীর অনেক টাকার প্রয়োজন হয়ে পড়ে, ধরুন 75,000 টাকা, সে টাকাটা ধার নেয়। এখানে ভেবে নিতে হবে ডাক্তার রুদ্র যাকে তাকে এত টাকা ধার দিতে পারেন না, সে নিশ্চয়ই তার পরিচিত ব্যক্তি ছিল, কাজেই এত টাকা ধার তিনি তাকে সহজেই দিয়েছিলেন। বাসব একটা সিগারেট ধরালো। প্রেমপ্রকাশ ও হীরক ওর কাহিনীতে তন্ময়। বাসব আবার আরম্ভ করল, টাকাটা কিন্তু ফিরিয়ে দেওয়ার জন্য ধার করেনি হত্যাকারী, তার পরিকল্পনা ছিল অন্যরকম। সে জানত ডাক্তার রুদ্র হ্যান্ড নোটগুলো কোথায় জমা রাখেন, তারপর হরিপদর সাহায্যে সে কীভাবে হ্যান্ড নোটটা চুরি করেছিল এবং ডাক্তার রুদ্রকেই বা কেন খুন করেছিল সে কথা আপনারা আমার মুখ থেকে আগেই শুনেছেন। আর এও শুনেছেন হরিপদ তার হাতে হত হলো কেন। হীরক বলল, কিন্তু হত্যাকারী কে সে কথা তো তুমি বলছো না একবারও। এখনো বুঝতে পারোনি হত্যাকারী কে? না। ইন্সপেক্টর আপনি? সলজ্জভাবে হেসে প্রেমপ্রকাশ বললেন, আমি এখনো অন্ধকার হাতড়ে বেড়াচ্ছি মিস্টার ব্যানার্জি। বেশ, এবার আমি সরল করে বলছি, এখন আমাদের দেখতে হবে ডাক্তার রুদ্র 75,000 টাকা ধার দিয়েছিলেন নিজের পরিচিত এমন কোন ব্যক্তিকে। বিনয়বাবু সঞ্জীববাবুকে সন্দেহের লিস্ট থেকে বাদ দিতে হবে, কারণ নিজের ভাই আর ছেলেকে কিছু টাকা ধার দেওয়া যায় না। সুব্রতবাবু তার কর্মচারী, তাকে তিনি এত টাকা ধার দিতে পারেন না। অজয় সোম যদি টাকাটা ধার নিতেন তবে তার কাছে হ্যান্ড নোটটা নিশ্চয়ই ডাক্তার রুদ্র জমা রাখতে যেতেন না। তবে কে কে সে চক্রান্তকারী এবার নিশ্চয় বুঝতে পেরেছেন? এ যজ্ঞের প্রধান হোতা হল আমারই পরম বন্ধু হীরক চৌধুরী। ঘরের মধ্যে যেন এভারেস্টের চূড়াও ভেঙে পড়ল। বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন প্রেমপ্রকাশ। লাফিয়ে উঠে দাঁড়ালো হীরক, তীব্র গলায় বলল, আমি? হ্যাঁ ভাই, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, তুমি চমৎকার একটি পরিকল্পনার সাহায্যে নিজের স্বার্থের অনুকূলে ডাক্তার রুদ্র ও হরিপদকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছ। আমি খুন করেছি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? বাকচাতুর্যে তুমি আমাকে ঘায়েল করতে পারবে না হীরক, তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়ার মতো প্রচুর প্রমাণ আমার হাতে আছে। মরণাহত হায়নার মতো হীরকের চোখ দুটো ধকধক করে জ্বলে উঠল। ভব্যতার মুখোশ ছিঁড়ে অবয়বের প্রতিটি রেখায় রেখায় ফুটে উঠল দানবীয় বিকাশ। নিরুদ্ধ গলায় সে চিৎকার করে উঠল, আমাকে ডাক্তার রুদ্রর হত্যাকারী প্রমাণিত করবার কি প্রমাণ তোমার কাছে আছে? বলেছি তো, প্রচুর প্রমাণ। তোমার আত্মপ্রত্যয়ই তোমার পতন ঘটালো। আমাকে আরও গোলক ধাঁধায় ঘুরিয়ে মারার জন্য যদি ডাক্তার রুদ্র টেবিলের উপর থেকে টুথপিকের বাক্সটা বদলে না নিতে, তাহলে বোধ হয় তোমাকে এত তাড়াতাড়ি ধরতে পারতাম না। সবচেয়ে স্থূল প্রমাণ হল তোমার ফোলিও ব্যাগটা, যার মধ্যে আছে তোমার ব্যবসার কাগজপত্র, যা পড়ে বুঝতে পারা যায় তোমার ব্যবসায় বিরাট টাল যাওয়ার কথাটা। বুঝতে পারা যায় সেই টাল সামলেছিলে তুমি ডাক্তার রুদ্রর কাছ থেকে 75,000 টাকা নিয়ে। আমি মর্মাহত হীরক, গতকাল তোমাকে জনৈক শিখের ছদ্মবেশে আক্রমণ করার জন্য। অবশ্য তার আগে তোমাকে অনুসরণ করে শহরতলির ট্রাক গ্যারেজটা দেখে এসেছিলাম, যেখানে হরিপদকে খুন করা হয়েছিল। তোমার সহকারী বীরচাঁদকে সহজে গ্রেপ্তার করা সম্ভব হবে, সেই হবে তোমার বিপক্ষে সবচেয়ে বড় সাক্ষী। প্রেমপ্রকাশ উঠে দাঁড়ালেন, হীরক কিছু বলতে গিয়েও থেমে গেল। তার মুখের উপরকার হিংস্র ভাবটা মিলিয়ে যাচ্ছে ক্রমেই, তার পরিবর্তে ধীরে ধীরে ফুটে উঠেছে একটা ম্লান অনুশোচনার ছায়া। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে মাথা নত করল। প্রেমপ্রকাশ তার কাছে এগিয়ে গিয়ে বললেন,
আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। আসুন মিস্টার চৌধুরী। হীরক বাসবের দিকে মুখ তুলল। বাসবও ম্লান দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। সে দৃষ্টি ফিরিয়ে নিয়ে ইন্সপেক্টর প্রেমকে অনুসরণ করল। সন্ধ্যা নামছে ধীরে ধীরে, শীতের বিষণ্ন সন্ধ্যা। অ্যাসফাল্টে মোড়া পথের উপর দিয়ে কুয়াশা কাটতে কাটতে এগিয়ে চলেছে অজয় সোমের স্টুরি বেকার। গাড়ি তো অবশ্য অজয় সোম নেই। বাসবকে টুন্ডলাতে পৌঁছে দেওয়ার জন্য গাড়িটা শুধু চেয়ে নেওয়া হয়েছে তার কাছ থেকে। পুলিশের জিপে শীতে এতখানি পথ যাওয়া রীতিমতো কষ্টকর, তাই স্টিয়ারিংয়ের সামনে বসে স্টুরি বেকারকে চালিত করছেন ইন্সপেক্টর প্রেম স্বয়ং। ড্যাশবোর্ডের আলোয় তার মুখ ভালো করে দেখা যাচ্ছে না। বাসব রয়েছে পেছনের সিটে, ওর দুপাশে সুমিত্রা ও সুব্রত। কিছুতেই ছাড়ল না। সমস্ত জানাজানি হয়ে যাওয়ার পর যখন সকলে শুনল বাসব আজই কলকাতা ফিরে যাচ্ছে, তখন টুন্ডলা অবধি ওকে পৌঁছে দেওয়ার আগ্রহ থেকে কিছুতেই নিরস্ত করা গেল না তাদের দুজনকে। বেশ দ্রুতবেগে গাড়ি এগিয়ে চলেছে। কখনো কখনো অপর দিক থেকে বা পেছন দিক থেকে দু একখানা গাড়ি স্টুরি বেকারকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সকলে চুপচাপ। বাসব নির্বিকারভাবে সিগারেট টানছে। একসময় সুমিত্রা বলল, ভাবতেই পারা যায় না হীরকবাবু বাবাকে খুন করেছেন। বাসব বলল, আমার জীবনের শ্রেষ্ঠতম মর্মান্তিক কেস হলো এটি। হাজার হলেও হীরক আমার বন্ধু, তার জীবন ফাঁসির দড়িতে শেষ হবে আমি ভাবতেও পারিনি। ওর ফাঁসি হবে? না হওয়ার তো কোনো কারণ নেই, আর যদি একান্তই না হয় তাহলে দীর্ঘ কারাবাস নিশ্চিত। সুব্রত বলল, পুরো ব্যাপারটা এখন আমার কাছে হেয়ালি। আপনি হীরকবাবুকে প্রথম থেকে সন্দেহ করেছিলেন। প্রেম প্রকাশ বললেন, বিস্তারিতভাবে বলুন মিস্টার ব্যানার্জি। বাসব সিগারেটের টুকরোটা বাইরে ফেলে দিয়ে আরম্ভ করল, বঙ্কিমরুদ্র খুন হয়ে যাওয়ার পর আমি গভীরভাবে ভাবতে লাগলাম কার পক্ষে একাজ করা সম্ভব, আর হত্যার মোটিভই বা কি। এদিকে অজয় সোমের অফিস থেকে একটা খামচুরি গিয়েছিল এবং অদৃশ্য হয়েছিল তার আহত বেয়ারা হরিপদ। হঠাৎ আমার মনে হলো খামচুরির সঙ্গে রুদ্রর মৃত্যুর কোনো যোগ নিশ্চয় আছে। আমি অজয় সোমের অফিসে গিয়ে তার কাছে গচ্ছিত রাখা ডাক্তার রুদ্রর খামগুলো পরীক্ষা করে দেখতে পেলাম প্রত্যেকটি খামের মধ্যে হ্যান্ড নোট রয়েছে। কাজে অনুমান করে নেওয়া গেল চুরি যাওয়া খামটার মধ্যেও ছিল একটি হ্যান্ড নোট। চোর টাকা ধার নিয়ে শোধ না দেওয়ার অপচেষ্টাতেই এরকম করেছে। ওই সঙ্গে তাকে ডাক্তার রুদ্রকেও খুন করতে হয়েছে, কারণ হ্যান্ড নোট চুরি যাওয়ার কথা তার কানে উঠলেই তিনি সহজেই বুঝতে পারতেন কে চোর, তাই তার মুখ এইভাবে বন্ধ করা ছাড়া উপায় ছিল না। হত্যার পদ্ধতিতে হত্যাকারী অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, আর দশজনের মতো সেও জানত। কাঠি নিয়ে দাঁত খোঁটা ডাক্তারের অভ্যেস আছে। সে তার অভ্যেসটুকুকে মূলধন করল। স্টাডির টেবিলের উপর একটা টুথপিকের বাক্স রাখা থাকত। হত্যাকারী একসময় বাক্সটা বদলে দিয়ে এলো। এ কাজ করতে তার খুব বেশি অসুবিধা হয়নি, কারণ ও বাড়িতে তার বিশেষ যাওয়া আসা ছিল। আমি স্টাডিতে একটা কাঠি কুড়িয়ে পেয়ে বুঝতে পেরেছিলাম হত্যাকারী কীভাবে ডাক্তার রুদ্রকে প্রাণে মেরেছে। টুথপিকের বাক্সের প্রতিটি কাঠিতেই সায়ানাইড মাখানো ছিল। ডাক্তার রুদ্র বাক্স থেকে একটা কাঠি তুলে নিয়ে দাঁতে দেওয়ার সঙ্গে সঙ্গে মারা গেছেন। কিন্তু ইন্সপেক্টর আমাকে অবাক করে দিলেন। তিনি রিপোর্ট দিলেন, পরীক্ষা করে জানা গেছে বাক্সের মধ্যকার অন্যান্য কাঠিতে সায়ানাইড মাখানো নেই। এ তো সম্ভব নয়। যদি ধরে নেওয়া যায় বাক্সের সমস্ত কাঠির মধ্যে একটাতে সায়ানাইড মাখানো ছিল, তবে আরেকটা সমস্যা দেখা দেয়। এতগুলো কাঠির মধ্য থেকে ডাক্তার সায়ানাইডযুক্ত কাঠিটাই বা তুলে নিলেন কীভাবে? এরকম কোইন্সিডেন্স কি সম্ভব? আমি ভাবতে লাগলাম। আবার আমার মাথায় বিদ্যুতের ঝিলিক খেলে গেল। কেউ বাক্সটা বদলে নেয়নি তো? কখন বদলালো?
দরজা বন্ধ অবস্থায় ডাক্তার রুদ্র মারা গেছেন। দরজা ভাঙার পর বাড়ির সকলে পুলিশ না আসা পর্যন্ত একই সঙ্গে ছিলেন। হত্যাকারীর পক্ষে তখন কাজ গোছানো সম্ভব হয়নি নিশ্চয়ই, তবে সে নিজের কার্য উদ্ধার করল কখন? ভাবতে ভাবতে আমি সমাধান পেলাম। আমিও ইন্সপেক্টর যখন স্টাডিটা পরীক্ষা করবার পর সুমিত্রা দেবীর সঙ্গে দেখা করতে যাই, তখন কয়েক মিনিটের জন্য স্টাডি খালি ছিল। তখন ড্রয়িং রুমে অজয় সৌম হীরক অপেক্ষা করছিল, আর সকলে যে যা নিজের ঘরে চলে গিয়েছিলেন। এই সময়ে হত্যাকারী বাক্স বদলাবার সুযোগ নিয়েছে। তাহলে কি অজয় সৌমি এ কাজ করেছেন? এক টানা এতক্ষণ বলবার পর বাসব থামল, একটা সিগারেট ধরাল, তারপর আবার আরম্ভ করল। আমি টুথপিকের বাক্সের উপর থেকে ফিঙ্গারপ্রিন্ট তুলতে বললাম ইন্সপেক্টরকে। এদিকে আমি প্রায় সকলেরই হাতের ছাপ সংগ্রহ করে ফেলেছিলাম। ইন্সপেক্টর যখন আমাকে ফিঙ্গারপ্রিন্টের কপি দিলেন, তখন দেখা গেল কারোর হাতের ছাপের সঙ্গেই এ প্রিন্ট মিলছে না। তবে কি কোনো বাইরের লোক ডাক্তার রুদ্রকে খুন করেছে? বাইরের লোকের মধ্যে একমাত্র হীরক, কিন্তু হীরককে সন্দেহ করা চলে না। তবু আমি খোঁজ নিয়ে জানতে পারলাম, আমরা যখন সুমিত্রা দেবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তখন অজয় সোম বাথরুমে গিয়েছিলেন। সেই সময় কি হীরক টুথপিকের বাক্স বদলে আমাকে বিপথে চালিত করবার চেষ্টা করেছিল? হীরকের হাতের ছাপ সংগ্রহ করতে অসুবিধে হলো না, এবার মেলাতেই তার হাতের ছাপের সঙ্গে টুথপিকের বাক্সর ছাপের হুবহু মিল হলো। আমি হীরক সম্বন্ধে নিঃসন্দেহ হলাম। বুঝলাম নিজের উপর অত্যন্ত আস্থাশীল হয়ে পড়ার দরুন সে নিজের পতন ঘটিয়েছে। খামচুরির ব্যাপারে যখন আমি অজয় সোমের অফিস ঘর পরীক্ষা করছিলাম, তখন টেবিলের উপর খুব পাতলা এক টুকরো ভাঙা কাচের সন্ধান পাওয়া গিয়েছিল। আমার মনে পড়ল হীরকের ঘড়ি খারাপ হয়ে যাওয়ায় সে দোকানে মেরামত করতে দিয়েছিল। আমি আগেই বুঝতে পেরেছিলাম ভাঙা কাচের টুকরোটা ঘড়ির। বোধহয় মিস্টার সোমের টেবিলের উপর থেকে তাড়াতাড়ি খামটা তুলে নিতে গিয়ে স্ট্যাপল মেশিন বা আর কিছুর সঙ্গে ধাক্কা লেগে হীরকের ঘড়ির কাঁচ ভেঙে গিয়েছিল। তখন বাধ্য হয়ে বিনয়বাবুর অন্য মনস্কতার সুযোগ নিয়ে আমাকে ঘড়ির কাঁচটা ভাঙতে হলো। কোনো কৌশলের প্রয়োজন হলো না, সহজে হীরকের কাছ থেকে পাওয়া গেল ঘড়ির দোকানের ঠিকানাটা। নইলে আগ্রার অজস্র ঘড়ির দোকানের মধ্যে ওই ঘড়ির দোকানটা সন্ধান পাওয়া আমার পক্ষে কষ্টকর হতো। দোকানদারের হাতে একটা 10 টাকার নোট গুঁজে দিয়ে আমি কুড়িয়ে পাওয়া কাঁচের টুকরোর সঙ্গে হীরকের ঘড়ির ভাঙা কাঁচ মিলিয়ে নিলাম। এক সেলের ঘড়িওয়ালা অবশ্য অনেক খোঁজাখুঁজির পর ওই কাঁচের সন্ধান পেয়েছিল। সিগারেটটা নিভে গিয়েছিল, ধরিয়ে নিয়ে বাসব আবার বলে চলল, ডাক্তার রুদ্রর কাছ থেকে সে এত টাকা ধার নিয়েছিল কেন? ছদ্মবেশে হীরকের পিছু নিলাম। দুদিনের মধ্যে সন্ধান পেলাম শহরতলির মোটর গ্যারেজের। সে গ্যারেজটা বোধহয় তার বেনামিতে ছিল, কারণ বাড়ি থেকে বেরিয়ে হীরক শিখের ছদ্মবেশ ধারণ করত অন্য একটা ভাড়া করা ঘরে, তারপর গ্যারেজে যেত। এর মধ্যে হরিপদ খুন হয়েছিল, হীরক তাকে খুন করতে বাধ্য হয়েছিল নিজেকে বাঁচাবার জন্যই। হরিপদ যে কোনো মুহূর্তে পুলিশের কাছে সমস্ত কথা প্রকাশ করে দিতে পারে। গ্যারেজের সন্ধান পাওয়ার পর একদিন রাত্রে আমি ওখানে হানা দিলাম, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। শুধু আঙুলের ছাপে নির্ভর করলে চলবে না, আরও প্রমাণ চাই। প্রচুর খোঁজাখুঁজি করেও কিছু পাওয়া গেল না। হীরকের অনুপস্থিতিতে খুঁজলাম, বৃথা চেষ্টা। আমার দৃষ্টি পড়ল ফেলিও ব্যাগটার উপর। ব্যাগটা হীরক চোখের আড়াল করে না, বোধহয় ওতে আশাজনক কিছু পাওয়া যেতে পারে। অগত্যা ব্যাগটা পথে কেড়ে নেওয়ার পরিকল্পনা করলাম, কাড়লামও। ওই সঙ্গে মানি ব্যাগটাও কাটতে হলো, যাতে হীরক মনে করে এটা কোনো পেশাদার গুন্ডার কাজ, টাকা কেড়ে নেওয়ায় আসল উদ্দেশ্য। ফোলিওটা হাতে পাওয়ার পর আর কিছু বুঝতে বাকি রইল না। অনেক কাগজপত্র পাওয়া গেল, দেখলাম বছরখানেক ধরে তার বেশ লোকসান যাচ্ছিল, তাই সে ব্যবসাকে বাঁচানোর জন্য ডাক্তার রুদ্রর কাছ থেকে টাকা নিয়েছিল। ফোলিওর মধ্যে আরও পাওয়া গেল ক্রেপ,
স্পিরিট গাম, কাঁচি ইত্যাদি ছদ্মবেশ নেওয়ার উপকরণ। এরপর হীরক কীভাবে ধরা পড়ল আপনারা জানেন। বাসব থামতেই প্রশংসমান দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে সুমিত্রা বলল, আপনার প্রতিভা প্রশংসার অনেক ঊর্ধ্বে মিস্টার ব্যানার্জি, তবু বলবো অদ্ভুত তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় আপনি দিয়েছেন। তবে একটা কথা বুঝতে পারছি না, হরিপদর মৃতদেহ আমাদের বাড়িতে ফেলে আসার কী সার্থকতা? নদীতে ভাসিয়ে দিলেই তো হতো। তা অবশ্য হতো, বাসব বলল, আমি দেখেছি, অর্থাৎ নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এ সমস্ত ক্ষেত্রে হত্যাকারী নিজেদের বাহাদুরি জাহির করবার লোভ সংবরণ করতে পারে না। অপরাধীরা কোনো না কোনো দুর্বল মুহূর্তে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করে বসে, এখানেও তাই হয়েছে। নইলে হরিপদর মৃতদেহ ওখানে ফেলে আসার আর কোনো সঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। আরেকটা কথা, সুব্রত বলল, হীরকবাবুর চোখকে ফাঁকি দিয়ে আপনি ছদ্মবেশ পড়তেন কোথায়? থানায় মিস্টার প্রেমকে সামনাসামনি বসিয়ে। ছদ্মবেশ নিখুঁত হচ্ছে কি না তার সুচিন্তিত অভিমত নিয়ে তবে রাস্তায় বেরোতাম। টুন্ডুলা প্রায় এসে গেছে, শহরতলির মধ্যে দিয়ে তখন গাড়ি চলেছে। প্রেমপ্রকাশ বললেন, আপনার প্রচুর সুখ্যাতি আমি শুনেছিলাম মিস্টার ব্যানার্জি, এখন দেখছি এক বর্ণও অতিরঞ্জিত নয়। আপনার সঙ্গে কাজ করে অত্যন্ত আনন্দ পেলাম, ভবিষ্যতে আমাদের আর দেখা হবে কি না কে জানে। নিশ্চয়ই হবে, বাসব অল্প একটু হেসে বলল, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে। অবশ্য সুব্রতবাবু আর সুমিত্রা দেবী যদি তাদের বিয়েতে আমাকে আমন্ত্রণ জানান তবেই। সুমিত্রা মুখ নত করল, বলল, ও কথা বলে আমাদের লজ্জা দেবেন না মিস্টার ব্যানার্জি। লজ্জা দেইনি ভাই, আসলে ব্রাহ্মণের ছেলে তো, এক পেট খাওয়ার সম্ভাবনা কোথাও দেখা দিলে মনটা কেমন আনচান করতে থাকে। তাই শুভ দিনটিতে পাত পাতার পাকাপোক্ত ব্যবস্থাটা ইঙ্গিত দিয়েই পাকাপাকি করে নিচ্ছিলাম আর কি। বাসবের কথায় প্রেমপ্রকাশ ও সুব্রতর হাসি সংবরণ করা সম্ভব হল না। সুমিত্রাও যোগ দিল দুজনের সঙ্গে। স্টুডিবেকার তখন শহরের মাঝপথ দিয়ে স্টেশনের দিকে এগিয়ে চলেছে, ট্রেনের আর খুব বেশি দেরি নেই। গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাছিলাম শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যভেদী বাসব থেকে একটি রহস্য উপন্যাস ছায়া ছায়া রাতে। আজ শুনলেন উপন্যাসটির ষষ্ঠ অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইলো।